নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস কাল রাত্রে একটা অবাক করা স্বপ্ন দেখলাম দেখলাম যে আইপিএল ফাইনাল হচ্ছে এক বলে ছড়ান দরকার রিঙ্কু সিং ব্যাট করছে মোহাম্মদ সিরাজ বল করছে এবং লাস্ট বলে রিঙ্কু সিং মোহাম্মদ সিরাজকে ছয় মেরে কলকাতাকে দেখলাম আইপিএল ট্রফি জিতিয়ে দিয়েছে সে ভীষণ আনন্দ এবং তারপর থেকে উল্টো দিকে ব্যাট করছিল হচ্ছে হর্ষিদ রানা মানে নন স্ট্রাইকার এন্ডে ছিল রিঙ্কু তো মানে ছয় মেরে সবাই সঙ্গে সেলিব্রেট করতে ছুটছে আর হর্ষিদ দেখলাম ছোট ছোট জয় সাহার কাছে গিয়ে ওকে ফ্লাইং কিস দিচ্ছে আলাবাই স্বপ্ন ছিল ভাই দেখা যাক স্বপ্ন সত্যি হয় কিনা তবে এই ভিডিওতে আমাদের আলোচনার যেটা মেন টপিক সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স পরের বছরের আইপিএল এ কোন কোন প্লেয়ারদের রিটেন করতে পারে কোন কোন প্লেয়ারদের রাখতে পারে সেই নিয়ে একটা আলোচনার ভিডিও অনেকে চাইছিলেন সেটাই এই ভিডিওর মেন আলোচনার টপিক

উচিত আবার কিছু ফ্র্যাঞ্চাইজি বলছিল একটার বেশি প্লেয়ারকে রিটেন করতে দিয়ে লাভ নেই মেগা বক্সের ভাবার কথা নেক্সট ইয়ার তো সেখানে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একটা ব্যাপার ছিল ফলে কিন্তু মিটিংটা পোস্টপোন হয়ে গিয়েছে আইপিএল এর পর হবে এবং সেই মিটিংটা হলে তারপর সিদ্ধান্ত আসবে যে কতজন প্লেয়ারকে লাস্ট অব্দি রিটেন করা যাবে

ম্যাক্সিমাম হয়তো পাঁচ থেকে ছজন দিতে পারে লাস্ট বার চারজনকে দিয়েছিল এবার হয়তো পাঁচ থেকে ছজন দিতে পারে দেখা যায় কি ফর্ম্যাটে রিটেনশনটা দেয় হয়তো হতে পারে যে পাঁচটা নর্মাল প্লেয়ারকে রিটেন করা গেল দুটো আনক্যাপ প্লেয়ারকে রিটেন করা গেল এই টাইপেরও কিছু হতে পারে সেখানে ওয়েট করতে হবে সেটার তো কনফার্মেশন না আসা পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না তো ফ্র্যাঞ্চাইজিরা টাকা ঢালছে তারা লাস্ট অব্দি যে সিদ্ধান্তে আসবে সেটাই ফাইনাল হবে তো যদি আমরা কলকাতার প্রাসপেকটিভ থেকে দেখি যে কলকাতা কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে ফিল সল্ট তাকে কি আমরা কলকাতাতে পরের বছর দেখতে পেতে পারি দেখো আমার যা মনে হয় যদি পাঁচজন বা ছজন প্রায়ারকে রিটার্ন করার অপশন থাকে সব টিমেরাই ফার্স্টে যেটা করতে চাইবে সেটা হচ্ছে নিজেদের ইন্ডিয়ান কোরটাকে নিজেদের ইন্ডিয়ান যে কোডটা আছে সেটাকে সঠিক রাখতে চাইবে কারণ বিদেশি অপশন তুমি একটা না হলে আর একটা পেয়ে যাবে ইন্টারন্যাশনালে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে বাট ইন্ডিয়া থেকে যদি তুমি ইন্ডিয়ান কোডটাকে স্ট্রং রাখতে পারো সেখানে কিন্তু সেটা তোমার টিমকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে লাস্ট ইয়ার কিন্তু কলকাতা নাইট টেলার্স যখন মেগা অপশন হয়েছিল দু হাজার সেই সময় কিন্তু সেটা অনেক কথাবার্তা হচ্ছিল যে সুকমান গেলের মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা কতটা সঠিক সিদ্ধান্ত ছিল যদিও যদি সেই সময়ের পার্সপেক্টিভ থেকে ভাবো যে দু হাজার শুরুটা মানে প্রথম হাফের আইপিএলটা

যে জিনিসটা কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর ফার্স্ট হাফে মিস করছিল ওদের ফার্স্ট হাফে নীতিশ রানা আর সুবমান গিল ওপেন করছিল এবং খুব ভালো স্টার্ট দিতে পারছিল না সেকেন্ড হাফে ভেঙ্কটেশ আয়ার আছে ব্রিলিয়ান্ট স্টার্ট দেয় সেখানে ভেঙ্কটেশ আয়ার সব থেকে বড় ভূমিকা রেখেছিল আর বাকি যা মনে পড়ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু মিডিল ওভারে ব্রিলিয়ান্টলি ম্যাচ কন্ট্রোল করতে তিনটে বোলার লকি ফার্গুসন সুনীল নারায়ণ ভরুপ চক্রবর্তী ইয়ান ইয়নবর্ধন অবশ্যই ব্যাটাতে হরিবেল টুর্নামেন্ট গেছিল বাট যেভাবে বোলার্সদের নিয়ন্ত্রণ করত সেটাও একটা অন্যতম কারণ ছিল যে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল অবধি পৌঁছেছিল যদিও ফাইনালে গিয়ে চেন্নাইয়ের কাছে হেড যায় সেটা অন্য কথা বাট সেই সময় দেখে কিন্তু ইয়ার এসে কিন্তু আয়ার চক্রবর্তী তারা ম্যাচ জিতেছে ভেঙ্কটেশকে রিটেন করে আর কিছু হোক না হোক একটা জিনিস তো হয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্স যাদের এগেন্স্টে কে কে এর রেকর্ড খারাপ ছিল মুম্বাইকে দেখলেই ভেঙ্কটেশ একটু ভালো খেলে মুম্বাইকে হারাতে আর কে সাহায্য করেছে এই একটা কাজ কিন্তু রেখে হয়েছে যাই হোক সেটা আলাদা কথা নাইট সেই থেকে মানে শিক্ষা নেওয়া উচিত সেটা হচ্ছে যে টিমের কোর বিভাগটাকে স্ট্রং রাখা উচিত যারা টিমের হয়ে রেগুলারলি পারফর্ম করছে সেই টাইপের প্লেয়ারদের কিন্তু রাখা উচিত এবং সেই জায়গাতেই দেখো মেগা অকশন হলে কিন্তু সেটা তিন বছর চার বছরের একটা প্ল্যানিং নিয়ে করতে হয় যে তারপর তিন থেকে চার বছর বাদে গিয়ে মেগা অপশন হবে এবং সেই তিন থেকে চার বছর কোন কোন কোনো তোমাকে সেরা সার্ভিস দিতে পারবে সেই তোমাকে বিড লাগাতে হবে যে এদেরকে আমি এবং সেখানে একটা বাজে আমি করেছিলাম একটা বাজে প্রেডিকশন আমার ছিল আমি ভেবেছিলাম লাস্ট ইয়ার যে এই বছরের পর হয়তো কলকাতা নাইট রাইডার্স সুনীল নারায়ণ এবং আন্দ্রা রাসেল থেকে মুভ অন করে যেতে পারে কারণ লাস্ট কয়েকটা মাস তাদের অ্যাভারেজ যাচ্ছিল বাট এই বছর যেভাবে আর কি রাসেল নারায়ণ কাম করেছে সেখানে হয়তো কলকাতা নাইট টিলার্স পরের সার্কেলটাও তাদের নিয়ে প্ল্যানিং করবে পার্টিকুলারলি সুনীল নারায়ণকে নিয়ে তো অবশ্যই করা উচিত কারণ এখন বর্তমানে যেরকম পিচে খেলা হচ্ছে সুনীল নারায়ণের ব্যাটিংটা বাদ দিয়ে দাও সেই পিচে যদি কোনো বোলার তোমাকে সাথে নিচের ইকোনমিতে বোলিং করে দিচ্ছে ব্যাটিংটা তো এক্সট্রা মানে পাও না তার সঙ্গে সঙ্গে সেই প্লেয়ারটাকে অবশ্যই তোমার ট্রাস্ট করা উচিত এবং নারায়ণের বয়স হচ্ছে পঁয়ত্রিশ তিন চার বছরে আটত্রিশ উনচল্লিশ বছর অব্দি বয়স যাবে এবং স্পিনারদের ক্ষেত্রে এজটা অতটা ফ্যাক্টর না এমনিতেও নারায়ণের ফিটনেস তো অত ভালো কিছু না সেখানে স্পিন বোলিংটা সে করতে পারবে টিমকে সেখানে ভ্যালু দিতে পারবে সেখানে নারায়ণ বিদেশিদের মধ্যে কলকাতার রিটেনশন অবশ্যই হবে তবে আন্দ্রা রাসেল ছত্রিশ বছর বয়স সেখানে এখনো ম্যাচ জিতেছে বাট রিটেন করার জন্য ওর থিট কিনা সেটা কিন্তু কলকাতা থেকে ভাবতে হবে যে নেক্সট এক দু বছরে গিয়ে কি রাসেল এই ধরে রাখতে পারবে আটত্রিশ বছর বয়সে গিয়েও কি আন্দ্রা রাসেল ব্যাট হাতে এবং বল হাতে সমানভাবে ম্যাচ জিতাতে পারবে রাসেলের কিন্তু শেষ কয়েকটা বছর ঠান্ডা গরম গিয়েছে একটা বছর খুব ভালো গিয়েছে একটা বছর খারাপ গিয়েছে তো রাসেল কিনে কিন্তু কে কে ভাবতে হবে আই থিঙ্ক নারায়ণ সিওর শর্ট রিটেনশন হবে বিদেশিদের মধ্যে রাসেল কিনে হয়তো কলকাতা ভাবতে পারে বাট লাস্ট অব্দি রাসেলকে হয়তো রিটেন করে দেবে তো সেই জায়গাতে যদি দুটো রিটেনশন ওখানে হয়ে যায় বিদেশিদের মধ্যে যদি পাঁচটা বা ছটা রিটেনশন থাকে বাকিগুলো ইন্ডিয়ান করার কথা ভাববে এবং হয়তো ফিলসল্টের মতো প্লেয়ারকে সেখানে কে কে আর রিটেন করতে পারবে না সেই জায়গাতেই যেটা ভাবনা চিন্তা থাকতে পারে সেটা হচ্ছে ফিলসল্টকে অকশন থেকে কিনে নেবার এবার ইংল্যান্ড প্লেয়ারদের একটা সমস্যা থাকে তারা একটা মরসুম আইপিএল এ খুব ভালো খেলে গিয়ে পরের মরসুম আসে না এই একটা ব্যাপার থাকে বাট আই থিঙ্ক ফিলসল্ট তাকে দেখে মনে হয়েছে সে আইপিএলটা এনজয় করেছে সে হয়তো আসবে এবং কলকাতা নাইট রাইডার্স আই থিঙ্ক ফিলসল্টের জন্য কিন্তু ডেফিনেটলি অকশনে যাবে দশ কোটি বারো কোটি যেই দাম হোক না কেন তাকে হয়তো কিনে নেবে কারণ ফিল সল্ট যেরকম ইম্প্যাক্ট রেখেছে শুধুমাত্র সেটা অন ফিল্ড না অফ দ্য ফিল্ড মানে একজন প্রপার টিমম্যান যে টিমের জন্য খেলেছে এবং যখন ফিল সল্ট চলে গিয়েছে নীতিশ রানা রমনদীপ সিং সুনীল নারায়ণ শ্রেয়া সাইয়ার ভরুণ চক্রবর্তী প্রত্যেককেই আমরা দেখেছি ইমোশনাল হয়ে পোস্ট করতে শাহরুখ খানও তার পোস্টে লাইক দিয়েছে মানে সে কিন্তু টিমের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে গেছিল আর কলকাতা নাইট রাইডার্স টিমের একটা ভালো ব্যাপার কি তারা কিন্তু যদি কোনো প্লেয়ারকে ব্যাক করে কোনো প্লেয়ারকে পছন্দ হয়ে যায় সেই প্লেয়ার কিন্তু লাস্ট অব্দি ব্যাক করতে থাকে তো সেই জায়গাতেই সুনীল নারায়ণকে আমরা দেখেছিলাম যখন নারায়ণের অ্যাকশন নিয়ে এত প্রশ্ন উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড নারায়ণের সাথ দেয়নি

গুজরাটে রিটার্ন হয়তো হবে না প্রেডিকশন করছি মিলবেই তার কোনো মানে বাট সে হয়তো গুজরাটে রিটার্ন হবে না এবং নেক্সট আইপিএল সাইকেলে যদি মুম্বাইয়ের মতো দলে দেখতে পাও অবাক হবার তো থাকবে না বাট সেখানেই সুনীল নারায়ণ সে টিমের প্রতি লয়াল আছে তাকে যদি কে কে আর বলো তুমি চার কোটিতে রিটার্ন হোক সেও কিন্তু রিটার্ন হয়ে যাবে সেম ফিল সল্ট ওই টাইপের প্লেয়ারদের আমার মনে হয় কে কে আর ব্যাক করবে তো কে কে আর হয়তো তার জন্য যাবে

চারটি ইন্ডিয়ান প্লেয়ার রুটেন করার অপশন থাকে সেখানে শ্রেয়াস আয়ার এর সঙ্গে যাবে শ্রেয়াস আয়ার যথেষ্ট ভালো ক্যাপ্টেনশিপ করেছে এবং সেখানে হয়তো ব্যাটাতে সেই ফর্ম আসেনি বাট ওভারঅল টিম কে যেভাবে লিড করেছে একজন ভালো লিডার তো আমার মনে হয় সেই ট্যালেন্টটাকে কে কে আর হারাতে চাইবে শ্রেয়াস আয়ের জন্য যাবে দেন শ্রেয়াসের পাশাপাশি ডেফিনেটলি রিঙ্কু সিং এর জন্য যাওয়া উচিত নো ডাউট এই মরশুমটা যাই চাক না কেন রিঙ্কুর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ইন্ডিয়াতে পাওয়া যাবে না রিঙ্কুর জন্য ডেফিনেটলি যাওয়া উচিত রিঙ্কুর পাশাপাশি কিন্তু ভরুণ চক্রবর্তী কলকাতা নাইট টাইগার্স আবারও কিন্তু ভরুণকে রিটেন করতে পারে যদি পাঁচটা বা ছটা রিটার্ন আনার অপশন আছে সেক্ষেত্রে তার কারণ হচ্ছে ভরুণ চক্রবর্তী একটা ইউনিক স্কিল সেট নিয়ে আসে হয়তো একটা দুটো মরসুম খুব একটা ভালো যায়নি বাট সে যে তোমার মিষ্টিটা নিয়ে আসে সেটা কিন্তু খুব একটা তুমি বাজারে পাবে না সেখানে পড়ুন একটা রিটেনশন হতে পারে দেন যদি আর একটা এক্সট্রা রিটেনশনের অপশন থাকে সেখানে সেটা নীতিশ রানা হতে পারে হর্ষিত রানা হতে পারে এই টাইপের অপশনের জন্য কে কে আর যেতে পারে তো আমার মনে হয় কে কে আর কিন্তু পাঁচ থেকে ছটা রিটেনশন এই টাইপের প্লেয়াররাই হতে পারে যদি আলাদা করে আনক্যাপড প্লেয়ারদের জন্য মানে আলাদা রিটেনশন রিটেনশনের অপশন দেয় সেক্ষেত্রে তো আরো সুবিধা হবে হর্ষিতের মতো প্লেয়ারকে সেখানে রিটেন করা যেতে পারে নীতিশ এমন একটা প্লেয়ার যাকে কে কে আর রিটেন করতে চাইবে গৌতম গম্ভীরের খুব পছন্দের প্লেয়ার সেখানে এরা কিন্তু কে ক্যার রিটেনসার হতে পারে তবে যদি আটটা রিটেনসারের অপশন কেকের হাতে থাকে এবং যদি তিনটে বিদেশিকে রিটেন করা যায় সেক্ষেত্রে হয়তো কলকাতা নাইট ইউরোট সুনীল নারায়ণ ফিলসল্ট আন্ডার আসল তিনজনকে রিটেন করবে বাকি পাঁচটা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হতে পারে যেখানে শ্রেয়া আয়ার রিঙ্কু সিং নীতিশ রানা অরুদ চক্রবর্তী এবং মেবি বি হর্ষিত রানা অথবা ভেঙ্কটী সাহা যে কেউ হতে পারে তো এগুলো মনে ডিপেন্ড করে যে কলকাতা নাইট রাইডার্স কি ভাবছে যে কোন প্লেয়ারটা অকশনে গেলে বেশি দাম পেতে পারে সেই প্লেয়ারটাকে রিটেন করে নেওয়া উচিত বাকি আরেকজনের জন্য অকশনে যাওয়া উচিত যেরকমটা আমি তো চাই আঙ্কারিস রঘুবংশী রমনদীপ সিং মানে এবারের যে স্কোয়াডটা আছে বৈভব আরোডা এই টাইপের প্লেয়ারগুলোকেও পরের বছর দেখতে চাই বাট সবাইকে তো রিটেন করা সম্ভব হবে না এবং সেখানে আঙ্কারিসের মতো প্লেয়ারকে হারালে সেটা বড় ভুল হতে পারে তো সেখানে তাদের জন্য অপশানে যেতে হবে এবং ব্যাকআপ প্ল্যানিংও রাখতে হবে যে যদি ধরো

দু মেগা অপশন তো তোমাদের কি মনে হয় যদি কে ক্যারের কাছে ধরো পাঁচটা অপশন আছে তোমরা কাকে কাকে রিটার্ন করবে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টা অন করে দিও তো চলো গাই সেই ভিডিও তো এই পর্যন্তই বাই বাই